नमस्कार बंधुरा, आमार पूजा रांगिनाय आपनादेर सकलके स्वागत जानाई आर धन्यवाद जानाई आमार चैनले आरो एकटी नतून भिडियो देखार जोन्नो। जारा आमार चैनले नतून तारा अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन एबं पाशे राखा बेल आइकनटी अवश्यई प्रेस करे राखबेन, कारण पूजा संक्रांत समस्त रकम भिडियो आमी आपलोड करार संगे संगेई जाते आपनादेर काछे सेई नोटिफिकेशन पौंछे जाय। आज आमी आपनादेर संगे शेयार करब दोल उत्सव केन पालित हय ও এবছর অর্থাৎ ইংরাজির 2022 এবং বাংলার 1428 সালে শুভ দোল পূর্ণিমার সময়সূচি ও দোল পূর্ণিমা তিথিতে যারা বাড়িতে লক্ষ্মীনারায়ণ বা সত্যনারায়ণ পূজা করতে চান তারা কখন পূজা করবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিও। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাল্গুন মাসের শুক্লাপক্ষের পূর্ণিমা তিথিতে বাংলার ঘরে ঘরে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব। আবার বাংলার বাইরে দোল উৎসবকে এর পরদিন হোলি উৎসব হিসাবে পালিত হয়। বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে একে বসন্ত উৎসবও বলা হয়। দোল পূর্ণিমার পুণ্যতিথিতে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। পুরাণ মতে বৃন্দাবনের পুণ্যভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও বৃন্দা সখীদের সঙ্গে আবির দ্বারা ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতেই দোল উৎসবে মত্ত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভাগবত গীতা অনুযায়ী অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের উৎসবই হল এই দোল উৎসব। ভগবান শ্রী বিষ্ণু ও প্রহ্লাদের কাহিনী আমাদের সকলেরই জানা। প্রহ্লাদের পিতা অসুররাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করতে মানা করা সত্ত্বেও যখন প্রহ্লাদের মন থেকে শ্রীবিষ্ণুর প্রতি ভক্তি কমাতে অক্ষম হলেন তখন অহংকারী অসুররাজ তার বোন হোলিকাকে প্রহ্লাদকে বধ করার আদেশ দেন। রাক্ষসী হোলিকা প্রচণ্ড আগুনের মধ্যেও তার মৃত্যু না হওয়ার বর প্রাপ্ত হয়েছিল শ্রীবিষ্ণুর কাছ থেকেই। তাই হোলিকা প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করেছিল, কিন্তু শ্রীবিষ্ণুর লীলার কারণে হোলিকার মৃত্যু ঘটে ও প্রহ্লাদ মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। তাই দোল পূর্ণিমার আগের দিন রাত্রে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো হয়, আর পরদিন অশুভ শক্তির পরাজয় ও শুভ শক্তির জয়ের উৎসব দোল উৎসব পালিত হয়। এরপর থেকেই দোল পূর্ণিমার সূচনা হয়েছিল। তাই এই শুভ দিনটিতে আমরা আমাদের বাড়িতে শ্রীবিষ্ণু বা শ্রীবিষ্ণুর বিভিন্ন রূপের পূজা অর্চনা করে থাকি। এরপর আমি আলোচনা করব এই শুভ দোল পূর্ণিমার শুভ তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে এবং এই দিন আমরা বাড়িতে মা লক্ষ্মী নারায়ণের পূজা কখন করব। পঞ্জিকা মতে শুভ দোল পূর্ণিমা 2022-এর সময়সূচি হল ইংরাজির 18ই মার্চ 2022, বাংলার 3রা চৈত্র 1428 শুক্রবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ দোল উৎসব। পূর্ণিমা শুরু হবে ইংরাজির 17ই মার্চ 2022, বাংলার 2রা চৈত্র 1428 বৃহস্পতিবার দুপুর 1টা বেজে 19 মিনিট থেকে এবং পূর্ণিমা শেষ হবে ইংরাজির 18ই মার্চ 2022, বাংলার 3রা চৈত্র 1428 শুক্রবার দুপুর 1টা বেজে 8 মিনিট। শুভ দোল পূর্ণিমার দিন অনেকেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করে থাকেন বা সত্যনারায়ণের পূজা করে থাকেন। সেই পূজার সময়সূচি হল ইংরাজির 17ই মার্চ 2022, বাংলার 2রা চৈত্র 1428 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা বেজে 44 মিনিট থেকে রাত্রি 7টা বেজে 19 মিনিটের মধ্যে এই পূজা করতে পারেন।
তো বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিও থেকে কিছু তথ্য আপনারা জেনে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত সমস্ত রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দোল উৎসবের দিন অবশ্যই আপনাদের বাড়ির যে ভগবানের আসন রয়েছে সেখানে অবশ্যই ভগবানের চরণে আবির প্রদান করুন এবং শুধুমাত্র আবির দিয়েই দোল উৎসব পালন করুন। আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ করবেন না। সকলে সাবধানতা অবলম্বন করেই দোল উৎসব পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।